আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বা ফটোশপ কীভাবে ইউজ করতে হয়, ফটোশপ দিয়ে কী কী ধরনের কাজ করা যায়, গ্রাফিক্সের কোন কোন অপশনগুলো ফটোশপ দিয়ে করা যায়, কীভাবে করা যায়, এই গ্রাফিক্সের এ টু জেড সব টিউটোরিয়ালগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তবে বিগিনার টু অ্যাডভান্স অর্থাৎ শুরু থেকে একেবারে পেশাদার গ্রাফিক্স ডিজাইনের যত কাজ, ফটোশপ দিয়ে যে কাজগুলো করা যায়, আমি সব কাজগুলো দেখানোর চেষ্টা করব। আজকে থেকে টিউটোরিয়াল ফটোশপের ধারাবাহিক টিউটোরিয়াল দেওয়ার কাজ শুরু। তো আমি প্রথমে আজকে ফটোশপের বেসিক অর্থাৎ টুল পরিচিতি দেখাবো, অর্থাৎ ফটোশপের কোন অংশের কী নাম বলা হয়, চারপাশে যে টুলগুলো থাকে এগুলো সম্বন্ধে আমি বলার চেষ্টা করব। তো প্রথমে ফটোশপ যদি আপনার পিসিতে সেট আপ দেওয়া থাকে, রান করলেন বা ওপেন করলেন, সফটওয়্যারটি রান করার পর আপনার ফিচারটি এরকম নাও দেখাতে পারে। যদি ভার্সন ভেদে ভার্সন অনুযায়ী আপনার ফটোশপের এই ফিচারটা অর্থাৎ ডিসপ্লে বিভিন্ন রকম হয়। যেমন আমি চালাচ্ছি ফটোশপ CS5 এক্সটেন্ডেড, আমার ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী আমার কাছে এটাই ভালো মনে হচ্ছে। তবে ভালো কনফিগারেশন হলে লেটেস্ট ভার্সন আপনারা চালাতে পারেন, যদি গ্রাফিক্স কার্ড থাকে, র্যাম বেশি থাকে তাহলে লেটেস্ট ভার্সন ইউজ করতে পারেন। তবে এই ফটোশপ CS5টা অনেক লাইট ওয়েট এবং নর্মাল যে কোনো পিসিতেই রান করে। তো আমরা ফটোশপ রান করার পর এই যে ফিচারটা আমরা দেখতে পাচ্ছি, এই ফিচারটাও চেঞ্জ করা যায়। এখানে এডিটে গিয়ে প্রিফারেন্সে যে ইন্টারফেস থেকে কালার চেঞ্জ করা যায়, এখানে কালারগুলো এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন, ব্ল্যাক অথবা গ্রে যেমন আছে দেখতে পাচ্ছেন এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মেইন পয়েন্টে চলে আসি। তো এই হচ্ছে ফটোশপের ফিচার ওপেন করার পরে। আমরা ডান পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি টুলবারের একটি অংশ বা আপনার যে টুলসগুলো প্রয়োজন হবে তার একটি অংশ, আর এটি মেইন টুলবার। বাম পাশে যে বারটি দেখতে পাচ্ছেন, আমি কার্সার মুভ করছি এখানে, খেয়াল করুন এখানে যে টুলসগুলো আছে এই সমস্ত টুলস দিয়ে আপনার কাজ করতে হবে, এটি মেইন টুলবার। আর যেই টুলসগুলো সাধারণত হিডেন অবস্থায় থাকে সেগুলো উইন্ডোর আন্ডারে থাকে, উইন্ডোতে ক্লিক করলে আপনি বাকি টুলসগুলো এখানে দেখতে পাবেন, যেটি আপনার প্রয়োজন যখন আপনার যেটি যেভাবে প্রয়োজন এখানে আপনি ক্লিক করলেই সেটি ডান পাশে এই টুলসে এসে যোগ হবে। এখানে যে টুলসগুলো আছে আপনি এখানে টিক চিহ্ন বা যেমন আমার প্রয়োজন কালার, এখন কালার অলরেডি আমার আছে, এখানে অলরেডি দেওয়া আছে, এই কালারসে আমি টিক দিয়ে রাখলাম, এটা এখানে চলে আসলো, যদিও আমার ইতিমধ্যে ছিল, দেওয়া ছিল। যদি আপনার না থাকে আপনি উইন্ডোতে গিয়ে এই কালারসে ক্লিক করলে এখানে চলে আসবে, আর যদি না আসে এখানে কোথাও ফ্লোটিং অর্থাৎ ভাসমান অবস্থায় থাকবে, আপনি টেনে ধরে এখানে ছেড়ে দিবেন, চলে যাবে ডান পাশের যে টুলসবার এই টুলসবারে চলে যাবে। অনেক সময় এই টুলসবারটি এমন অবস্থায় আপনার পিসিতে নাও থাকতে পারে, যদি নতুন অবস্থায় সেট আপ দেন তাহলে এমন আসবে না। আমি এরকম কাস্টমাইজ করে আমি এমনভাবে সেট আপ করে নিয়েছি, তাহলে আপনার পিসিতে কেমন আসতে পারে। এই যে ছোট দুইটা এরো মতো দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা হচ্ছে এক্সপ্যান্ডিং প্যানেল আর কোলাপস প্যানেল, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এটি এক্সপ্যান্ড হবে অর্থাৎ বের হয়ে আসবে, আবার এখানে ক্লিক করলে কোলাপস ভিতরের দিকে চলে যাবে। তো আমি যদি এই ডাবল অ্যারো এখানে ক্লিক করি, খেয়াল করে দেখুন এই টুলবারটি, এই ডান পাশের টুলবারটি আর আগের মতো থাকবে না, খেয়াল করুন এটি এখন রূপ বদলাবে, অন্যরকম হয়ে গেল, এমন দেখাবে। অনেকগুলো টুলস বার এখানে, আমার ল্যাপটপের ডিসপ্লে ছোটো হয়, সবগুলো আসছে না, এটা ঠিক মতো দেখাতে পারছে না, আর এই কারণে আমি এগুলো কোলাপস করে রাখি, ছোট করে রাখি। তো আপনার নতুন যখন আপনি আপনার পিসিতে ফটোশপটি সেট আপ দেবেন তখন এই টুল রাইট সাইড যে টুলবার এটি এমন বড় বড় দেখাতে পারে, তাহলে আপনার ডিসপ্লে যদি ছোট হয়, ল্যাপটপ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনি কিভাবে সেগুলো প্রদর্শন করবেন। এই যে এটি কোলাপস, এই প্যানেল কোলাপস করার যে অ্যারো এখানে ক্লিক করলে দেখবেন অটোমেটিক আবার সেট আপ হয়ে গেল। তো আমি আমার ডিসপ্লে ছোটো বিদায় আমি এগুলো আমার যে প্রয়োজনীয় টুলগুলো আমি এখানে স্ট্যাক করার পরে অর্থাৎ আটকানোর পরে, এই টুলবারে আটকানোর পরে এমনভাবে আমি রেখে দিলাম, আমার যখন যেটা দরকার আমি সেটা ইউজ করব। তো এবার পরিচিতিতে আসা যাক, এটি হচ্ছে লেফট সাইড টুলবার এবং একটা টুলের আন্ডারে আরও অনেকগুলো টুলস আছে। যেমন এখানে প্রথমে কী আছে, সিলেকশন, এটা এক ধরনের সিলেকশন টুল, মার্কিউ, রেক্টেঙ্গেল,
হরাইজন্টাল ভার্টিক্যাল সিলেকশন বিভিন্ন রকম আছে। তো এটা হচ্ছে মেইন টুলবার, আপনি এখান থেকে টুলসগুলো নিয়ে কাজ করবেন ফটোশপের বা যদি কোনো কিছু আপনার ডিজাইন করতে হয়। আর উপরে এগুলো হচ্ছে মেইন মেনু, এটি টুলবার, আর উপরে এখানে দেখুন খেয়াল করে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, অ্যানালাইসিস, থ্রি ডি ভিউ, উইন্ডো হেল্প, এগুলো সব মেনু। এখান থেকেও আপনি নতুন করে অনেক কিছুই টুলস বারে অ্যাড করতে পারেন, সেটি অ্যাডভান্স লেভেলে, বিগিনার লেভেলে না, অ্যাডভান্স লেভেলের কাজ যখন আপনার করতে হবে তখন এই টুলস বার কাস্টমাইজ করা, মেইন মেনু থেকে কাস্টমাইজ করে এখানে টুলস অ্যাড করা আর অনেক কাজ আছে। তো এটি তাহলে মেইন মেনু, এটি লেফট সাইড টুল বার, আর হিডেন অবস্থায় যে টুল বারগুলো থাকে বা বিশেষ করে অ্যাডজাস্টিং লেভেল, বিশেষ করে অ্যাডজাস্টিং লেয়ার, যে অ্যাডজাস্টিং লেয়ারের জন্য কাজ করা, ব্রাশ, নতুন করে ব্রাশ নিয়ে আসা, প্যারাগ্রাফ বা টাইপিংয়ের কাজগুলো করা, তখন আপনার এই উইন্ডোতে গিয়ে এখানে প্যারাগ্রাফ, লেয়ার, আপনার কালার, ক্যারেক্টার এগুলা ক্লিক করলে আপনার এরকম আমার এই টুল বারের মতো এরকম রাইট সাইডে চলে আসবে। তো কাজের সুবিধা, তো আপনার কাজের সুবিধার্থে এই টুলগুলো এর রাইট সাইডের এই টুল বারে নিয়ে আসতে হয়, তাহলে কাজ দ্রুত করা যায়, সময় বাঁচে। তো এই গেল টুল বার কোনটা কী সেটা তো বললাম, আর উপরের দিকে খেয়াল করুন তিনটা অপশন দেখাচ্ছে, অ্যাসেনশিয়াল, ডিজাইন, পেইন্টিং। যখন আপনি পেইন্টিং জাতীয় কোনো কাজ করবেন তখন আপনার পেইন্টিংয়ে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনার ওয়ার্ক স্পেস, কোন ধরনের ওয়ার্ক স্পেস আপনি চান তখন আপনি পেইন্টিংয়ে ক্লিক করবেন, পেইন্টিংয়ে চলে যাবে। আর যখন আপনি কোনো গ্রাফিক ডিজাইন বা কোনো ডিজাইন জাতীয় কিছু করবেন তখন আপনি ডিজাইনে চলে যাবেন, তখন আপনার টুলসগুলো অটোমেটিক আপডেট হবে। রাইট সাইডে যে টুলস বারগুলো খেয়াল করুন, রাইট সাইডের টুল বার কিন্তু আপডেট হয়ে গেছে যখন আমি ডিজাইনে ক্লিক করলাম, অনলি ডিজাইন ওয়ার্ক স্পেস। এটা হচ্ছে, এটা ওয়ার্ক স্পেস বলতে এক ধরনের এনভায়রনমেন্ট বা পরিবেশ, কোন ধরনের কাজের পরিবেশ চান। আমি ডিজাইন, শুধুমাত্র ডিজাইন কাজ করতে চাই, ডিজাইন বা ডিজাইন রিলেটেড কোনো কাজ করতে চাই, তাহলে আমার পরিবেশটা ওই রকমভাবে অটোমেটিক সেট আপ হয়ে যাবে, এই টুল বার চেঞ্জ হয়ে যাবে। তো আমি, আমার প্রয়োজন অ্যাসেনশিয়াল, যেহেতু বিগিনার লেভেল আমি অ্যাসেনশিয়ালে ক্লিক করলাম, পুনরায় দেখেন আমার টুলবারটি আবার আগের মতো হয়ে গেছে। তো অ্যাসেনশিয়ালে থাকলেই এনাফ, আপনি এখান থেকেই বাকি কাজ, সব কাজগুলো আপনি করতে পারবেন, এই টুলবার কাস্টমাইজ করে নিয়ে আপনি সব কাজ করতে পারবেন। আর খেয়াল করুন মেইন মেনুর নিচে, মেইন মেনুর একটু নিচে আরেকটি টুলবার দেখা যাচ্ছে, বা সাব টুলবার বলা যেতে পারে এটি। তো এখানে আপনি এইগুলো কাজ করার সময় আপনার যখন যেটা প্রয়োজন, যেই টুলটি প্রয়োজন সেই অনুযায়ী আপনি এই টুলগুলো ইউজ করতে পারেন। যেমন কি আছে, অটো সিলেক্ট, অটোমেটিক সিলেক্ট করার জন্যে, গ্রুপিং, এখানে গ্রুপ আছে কি, গ্রুপ লেয়ারগুলোকে গ্রুপিং করার জন্যে। তারপরে কি আছে, শো ট্রান্সফর্ম কন্ট্রোল, অর্থাৎ একটি যে কোনো শেপ বা যে কোনো একটা অবজেক্ট এই ট্রান্সফর্ম করার ক্ষেত্রে যদি কন্ট্রোল আপনি কীভাবে কোনটা কীভাবে ট্রান্সফর্ম করছেন সেটা যদি শো করতে চান, যদি শো করতে চান সেক্ষেত্রে এখানে টিক দিতে হবে। এগুলো না দিলেও চলে, বা এগুলো আপনার না খেয়াল করলেও চলবে, তবে প্রয়োজন যেগুলো যখন আপনি কোনো কাজ করবেন, যেমন কোনো শেপ নিয়ে কাজ করছেন, অবজেক্ট নিয়ে কাজ করছেন, তখন এই যে ছোটো ছোটো যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো তখন আপনার প্রয়োজন হবে। কেমন, এগুলো আপনার অবজেক্ট বা কোনো শেপ ভার্টিক্যাল হরাইজেন্টিক্যালি যদি আপনি অ্যালাইন ঠিক করতে চান তখন এই অপশনগুলো আপনার কাজে লাগে, কিংবা আপনি অনেকগুলো লেয়ার নিয়ে, অনেকগুলো শেপ নিয়ে কাজ করবেন তখন একটি শেপের উপর আরেকটি শেপ সমানভাবে সাজানোর জন্য এই অপশনগুলো আপনার কাজ করবে। প্রত্যেকটি টুলসের উপরে যখন আপনি কার্সার রাখবেন খেয়াল করুন বলে দেবে যে এটা কোন কাজে লাগবে, অ্যালাইন টু টপ এজ, অ্যালাইন টু ভার্টিক্যাল, এইভাবে প্রত্যেকটার কী কাজ সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তো টুলস পরিচিতি আমার মনে হয় যথেষ্টই বলা হয়েছে আজকে, এই টুলসের পরিচিতি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আজকে আর না, সামনের এরপরে আমরা প্রত্যেকটি টুলসের কাজ দেখাবো, এই আর কি, আল্লাহ হাফেজ।